ডিউজ ফর 50, এটা তাহলে 50 HP-র গাড়ি আসছে, সামনের টায়ার আছে এটাতে 11-2-20, ফ্রন্ট এক্সেল। আচ্ছা এটা তাহলে কি স্টেট এক্সেল বলবেন, এটাকে কি এক্সেল বলবে, এটাকে না কারারো স্টেট এক্সেল, স্টেট এক্সেল, ডুয়াল অ্যাক্টিং পাওয়ার স্টিয়ারিং প্লাস এখানে। আচ্ছা এই দুটো পাইপ তাহলে, একটা তাহলে গ্যাস বের করার আর এটা ব্রেক, তাই তো? সামনেও ডিস ব্রেক আছে। আচ্ছা দাদার নামটা? উত্তম মাইতি। উত্তম মাইতি। 4 বছর না 5 বছর হলো গাড়ি? 5 বছর রানিং চলছে। আচ্ছা এদিকে একটু দেখে নিই এক্সেলটাতে, যেগুলো ব্রেকের সিস্টেম আছে, এটা হচ্ছে হাওয়া বের করার, ওটা হচ্ছে ডিস ব্রেকের, ডুয়াল অ্যাক্টিং পাওয়ার স্টিয়ারিং, ডিউস ফর 50। এটা 3000 cc-র ইঞ্জিন আছে, তাই তো? এখানে লেখাও আছে ডুয়েল ওয়েল ইমার্জ ব্রেক, পাওয়ার ব্রেক। আচ্ছা আরেকটা জিনিস আমাকে বলো দাদা, সামনে যে দুটো ব্রেক আছে, পেছনে তো ডিস ব্রেক আছেই, সামনেও ডিস ব্রেক আছে, সামনের ব্রেকটাকে কন্ট্রোল করার জন্য অপশানটা কোনটা আছে? ওই যে হলুদ কালার, আচ্ছা ওটাতে তুমি প্রয়োজন পড়লে 4টা ব্রেক ইউজ করতে পারো, আবার দুটো দুটো করতে পারো, সামনেটাতে দুটো তুমি করতে পারো। ঠিক। বারোটাতে হচ্ছে হাইলো আছে আর 1-2-3-4, পেছনে আছে 14-28 টায়ার। এটা হচ্ছে 3000 cc-র ইঞ্জিন প্লাস এর ইঞ্জিন রেটেড আরপিএম 2200, ইঞ্জিন রেটেড আরপিএম 4 স্ট্রোক। পাম আছে, গভর্নর পাম্প, হ্যাঁ থ্রি সিলিন্ডার। এই গভর্নরটা আছে, এটাই হচ্ছে কন্ট্রোল করে। আচ্ছা এটা ইউনিট, এটাই ইউনিট, এটাই হচ্ছে পিকআপই করে, এটাই সব কিছু। আচ্ছা আর পাম্প বলতে ফিট পাম্পের মতো এরকম 3টা সিলিন্ডারে 3টা পাম্প আলাদা আলাদা, এটা একটা, এটা একটা, এটা একটা। আচ্ছা এর মধ্যে যে কোনো দুটো যদি খারাপ হয়ে যায় তুমি কিন্তু গাড়ি চালাতে পারবে আর মাঠ থেকে গাড়িটা নিয়ে আসতেও পারবে, মানে ব্রেকডাউন হলো তুমি মোটামুটি নিজের কাজ করার জায়গা দিয়ে পৌঁছে যাবে। গেছে তো বা এই নজলটা বুঝে গেছে তো, তুমি দুটো গাড়ি এর উপরে তুমি গাড়ি চালাতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা একটু কোনো প্রবলেম আর 3 সিলিন্ডার, আর গভর্নরটা আছে 15 বছর গ্যারান্টি আছে, আর গ্যারান্টি না ওয়ারেন্টি, গ্যারান্টি। আচ্ছা গ্যারান্টি আছে, ওয়ারেন্টি না। আচ্ছা আর এই নজল বা কোনো কিছু এগুলো যদি হয়, এগুলো হচ্ছে হায়ারলি 2-2.5 হাজার টাকা খরচা আছে, যেই পাম্পটা, যেই নজলটা, যেই পাম্পটা নষ্ট হবে একটাই কাজ করাইলেই হবে, যে সবগুলোকে খুলে ওয়াশ করা বা কাজ করা। তাহলে গভর্নর পাম্প বলে, তাই তো? হ্যাঁ এটা গভর্নর পাম্প বলে। সামনে এটাতে স্টেট এক্সেল আছে। আচ্ছা ইন্ডিপেন্ডেন্ট পিটিও তো আছেই এতে, আলাদা স্পিড, লো স্পিড। এটা একটা নতুন জিনিস দেখলাম, এটাতে ডুয়েল পাওয়ার ব্রেক আছে, 4টে চাকাতে ব্রেক, সামনে 2টে চাকাতে ব্রেক আছে, পেছনে 2টে চাকাতে ব্রেক আছে, এবং কন্ট্রোল করার জন্য এখানে একটা অপশন আছে, সামনের চাকা ডিফারেনশিয়াল আছে আর পিছনেও ডিফারেনশিয়াল, সামনের চাকাতেও ডিফারেনশিয়াল আছে। হ্যাঁ আচ্ছা সামনের চাকাতে ইঞ্জিন হিট হয় না? নরমাল। আচ্ছা আরপিএম যখন প্রথম চার্জটা করছো, চালাচ্ছো, তখন কত আরপিএম চালাচ্ছো? এর আরপিএম বলুন, প্রথম চার্জ কেন, সিঙ্গেল চার্জ, ডাবল চার্জ কেন, সবেতে একই আরপিএম লাগে, একই আরপিএম লাগছে। কত কত আরপিএম চালানো হয়? এ নিয়ম আছে 2200-2000, মানে প্রথম চার্জ, প্রথম চার্জ কি আর সিঙ্গেল, মানে 2200 আরপিএম চালাতে হবে, 2200 আরপিএম চালালে সেম সার্ভিস। আচ্ছা মানে সেম তেল খাবে, বেশি নয় আর কমও নয়, আর যদি কম আরপিএম গাড়ি চালান তখন একটু কম হবে, কিন্তু সময় একটু বেশি লাগবে, কিন্তু কিছু লাভ হবে না। আচ্ছা আচ্ছা মাইলেজ কিন্তু সেম, এভারেজ সেম। হ্যাঁ পাওয়ার কোনো ড্রপ করে নাকি, আরপিএম কোনো ড্রপ হয় নাকি? 100-150 আর কিন্তু 100-150, হ্যাঁ সে করবে সেটা নিয়ে, সে তো প্রত্যেক গাড়িতে আছে, আর গাড়ি টার্নিং এ বসে যাওয়া বা টার্নিং এ বসে বসে যাওয়ার কোনো গল্প নেই। আর তেল ভরেজ মোটামুটি 6.5-7-7-এর মধ্যে আছে, 7-এর মধ্যে। নতুন যে গাড়ি কিনবে তার ক্ষেত্রে একটু প্রবলেম হয়, কেন রোটার ওটা যদি না সেটিং হয়, হ্যাঁ ইমপ্লিমেন্ট সেটিং তো একটা বিশাল ব্যাপার, আর P2HP আছে, 43 HP P2HP আছে, 3 সিলিন্ডার ইঞ্জিন। লিফটিং ক্যাপাসিটি কত আছে? 2000 কেজি দেখছি, তো লিফটিং ক্যাপাসিটি 1900 কেজি আছে, 1900। আর সেন্সার কিন্তু কুইক কাজ করে, কুইক মানে হাইড্রোলিক সেন্স একদম কুইক, কুইক মানে মানে কি বলা যায় চুলের মতো কাজ করে, মানে একটু একটুতেই কাজ। রোটারে সেন্সারটা বন্ধ রাখলেও সে কোথাও যদি বসে যায় প্রাং করে, সে মানে কি উঠে যাওয়া মানে কি মাটি থেকে উঠবে নি, তার মেজারমেন্টটা অটোমেটিক।
সেন্সর ফাস্ট একদম, মাটির কোয়ালিটিও মোটামুটি যেমন তুমি করতে পারো। আর টানা ফলে কেমন, যা ডিপ মারবে তার থেকে আরো বেশি ডিপ মারবে সেম সময় লাগবে। আচ্ছা, আর টানা ফলে অন্য গাড়ি বিঘাতে যদি দেড় মিনিট সময় লাগে প্রথম চাষে, প্রথম চাষে যদি কাঠা মিনিটে যদি করে বতরে, এ মারবে কাঠা মিনিটে ডবল চাষ, তার থেকে মাটি বেশি করবে। পাঁচ বছর হলো গাড়ি, আর ইঞ্জিনে একদম হিট, ইঞ্জিনে তুমি হাত দিতে পারো যে কোনো অবস্থায়, ইঞ্জিন হিট হয় না, ইঞ্জিন একদম হিট হয়, মিটার দেখলে বুঝতে পারবে কতটা হিট সেরকম না এটা হচ্ছে একটা, এটা হচ্ছে হাইলো, এটা হচ্ছে হ্যান্ড ব্রেক, আর ওটা হচ্ছে এটা 4x4, দুটো খাটা লাগতো তো তিনটা। আচ্ছা দাদা, এটা কিসের লিভার গো? কোনটা? এই যে ওই ওই পাশে যে লিভারটা আছে, এই যে এই লিভারটা, ওইটা হচ্ছে হাই স্পিড করা আছে, এটা 540 আর এটা 750। আচ্ছা আচ্ছা, রোটারের। আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে ক্লাচ, পিটিও ক্লাচ, পিটিও ক্লাচ আছে, এটা হচ্ছে 4x4 গিয়ার, এটা হচ্ছে হাইলো, গাড়ি যদি বসেও যায় বা অন্য গাড়ির কি হয় গাড় ভেঙে যায়, এটা টোটাল ইঞ্জিনের সঙ্গে কমপ্লিট আছে, মানে ইউ টাইপের করা আছে ভিতরটা, ওর ভিতর দিয়ে সেলটা গেছে। আচ্ছা আচ্ছা, এই যে ইউনিটটা, হ্যাঁ ভেতর দিয়ে করা আছে। তো আর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু কম কম, হ্যাঁ একটু কম হলে কিন্তু হচ্ছে অন্য গাড়ি যেখানে পার হবে না এই গাড়ি সেখানে পার হয়ে চলে যাবে। টায়ারটা একটু বড় দেওয়া আছে, সামনে টায়ারটা 11x20, অন্য গাড়ি যেখানে পার হবে এ সেখানেই পার হবে। তাহলে প্রথম চাষ 2200 RPM কাট হয়, প্রথম দ্বিতীয় সবই 2100 RPM কাট, 2100 RPM গাড়ি চলে, ওই যে সেম তেল, সেম এভারেজ। এটা একটা নতুন জিনিস দেখলাম, কিন্তু আদার্স অন্য কোনো গাড়িতে কিন্তু 2000 আর 9 লিটার তেল হয়, এর আরপিএম তাহলে 2100-2200 RPM চালাতে হবে। ঠিক, বই আছে, পাই বইতে লেখা আছে।